আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডে ইসরায়েলের সাথে পুরনো খেলা নতুন করে শুরু করেছে ইরান ইরানের প্রতিরোধ অক্ষের প্রতিটি বাহিনীর মধ্যে যেন এবার দখলদার ইসরায়েলে হামলার প্রতিযোগিতা শুরু হয়েছে সবাই যেন ইরানকে বোঝাতে চাচ্ছে ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে তারাই যথেষ্ট তবে ইসরায়েল ধ্বংসে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পর এবার বাহরাইনের আল আস্তার ব্রিগেড হামলা শুরু করেছে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরানপন্থী আল আশ্তার ব্রিগেড দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বন্দরে হামলা করেছে যদিও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেয় ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এক বিবৃতিতে তারা ঘোষণা করেছে অধিকৃত অঞ্চলে অবস্থিত হাইফা বন্দরকে নির্ভুল ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে তাদের যুদ্ধরা তবে এদিন আর সস্তা ড্রোন নয় হাইফা বন্দরে উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে চোরমার করেছে তারা আল আরকাব নামের উন্নত এই ক্রোজ মিসাইল ইরাকের মাটি থেকে নিক্ষেপ করা হয় গত সপ্তাহের শেষ দিকে ইরাকি যুদ্ধরা বৃহস্পতিবার তেলাবিবে মোসাদের গ্লিল্ড গোয়েন্দা কেন্দ্র এবং সেবাতে আব্রাহাম গোয়েন্দা সদর দফতর লক্ষ্য করে উন্নত এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এছাড়া তারা ডেডসিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও একটি অভিযান চালানোর দাবি করে এদিকে ইয়েমেনের হুথিরা দিয়েছে আরও বড় ঘোষণা এতদিন লোহিত সাগরে ইসরায়েল মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করলেও এবার তারা ভূমধ্য সাগরে অভিযানের ঘোষণা দিয়েছে ম্যাপে তাকালে বিষয়টির গুরুত্ব বোঝা যাবে সহজে ইয়েমেন ঘেষা লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরের অবস্থান একেবারে বিপরীত এলাকাতে যেখানে ইসরায়েল গাজা নৌ সীমান্তের পাশাপাশি তুরস্ক ইউরোপ এবং অন্য পাশে আফ্রিকার মুসলিম দেশগুলি অবস্থিত ইয়েমেনের হুথি সরকারের তথ্যমন্ত্রী জৈফুল্লা আল স্বামী শনিবার বলেছেন যে দেশটি শীঘ্রই গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে ভূমধ্য সাগরে তাদের সামরিক অভিযান শুরু করবে আল বৈরত ভিত্তিক কালমায়েদিন টিভির সাথে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করে বলেছেন যে ইয়েমেনের লক্ষ্য গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি শাসকদের অবরোধের অবসান ঘটাতে সহায়তা করা ইয়েমেনি সেনাবাহিনীর একজন মুখপাত্র শুক্রবার বলেছেন যে ভূমধ্য সাগরে পরিকল্পিত সামরিক অভিযানগুলি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলি শাসকদের আগ্রাসনে ত্রিভুজ বলে অভিহিত করা আক্রমণের চতুর্থ ধাপ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে বলেছেন যে ভূমধ্য সাগরীয় অভিযানগুলি ইসরায়েল সংযুক্ত জাহাজ এবং ইসরায়েল বন্দরের দিকে অগ্রসর হওয়া সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করবে অপরদিকে ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন বিক্ষোভকারীরা ঘটছেন নির্বিচার আটকের ঘটনাও অন্যদিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে কূটনীতিকেরা জড়ো হয়েছেন তাদের উদ্দেশ্য যুদ্ধবিরতি দেশে বিদেশে এমন পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে বাম ও ডাম দুই মেরু থেকেই চাপে পড়েছেন বাইডেন দেশটির শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স তার মতে ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্টন বি জনসনের সাথে যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জেরে উনিশশো আটষট্টি সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্রেটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইটেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকা জোরে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ ক্রমে আরও জোরদার হচ্ছে পরিস্থিতি এমন যে ইসরায়েল নিয়ে ঢেকে গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে পথে নামছেন মার্কিন শিক্ষার্থীরা শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে বিভিন্ন পঞ্চাশটিরও বেশি দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এই বিক্ষোভের কারণে বাইডেনের দলের ভেতরেও চাপ তৈরি হয়েছে কারণ সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন এতে তরুণ সমাজ বাইডেনকে ইসরায়েলের পাশে দেখতে চায় না ফলে বাইডেনকে দল থেকেও চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি ইসরায়েলকে এখন সহায়তা না করেন গত শনিবার চার মে দলের পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে এদিকে শাস্তির মুখে পড়া ওইসব শিক্ষার্থীরা পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ফিলিস্তিনের পাশে এই লড়াই যত রকম ভাবে থাকা সম্ভব আমরা রয়েছি নির্দিষ্ট ইমেল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে দু চার শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে অন্যদিকে গাজায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক গত মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটি তুরস্ক বাণিজ্য বন্ধ করা তিন দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়া শুরু হবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য খাদ্যপণ্য এবং বাড়ি ঘরের দাম বেড়ে যাবে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না কিন্তু তাদের অবাক করে দিয়ে তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ টয়েপের দোকান এমন কঠিন সিদ্ধান্ত নেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে এমনকি বিকল্প কোন দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরই বহন করতে হবে যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে কারণ বেশিরভাগ অটোমেকাররা জনপ্রিয় সব গাড়িগুলো তুরস্ক থেকে ইসরায়েলে নিয়ে আসে এবারে ইরান প্রসঙ্গ ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক এবং সংস্কারপন্থী রাজনৈতিক সাইথ লাইলাচ দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন সাবেকের রাজনৈতিক ইরানের সামরিকীকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে মিডল ইস্ট আই জানিয়েছে একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্টভাষী এই সংস্কারবাদী বিশ্লেষক তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যে রয়েছে তার মতে এই জাতীয় শক্তি অর্জন করা ছাড়া দেশটির কোনো বিকল্প নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো সালে তার সূচনা হওয়ার শুরু থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অনুসরণ করেনি যদিও ইরান ক্রমাগত দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষ তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিকে ধাবিত করতে উস্কে দিয়েছে তবে লাইলাজ এটিকে পারমাণবিক কৌশলের একটি নতুন উন্নয়ন বলে মেনে নিতে নারাজ তার মতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা পরিচালনার বিষয়ে সাম্প্রতিক আলোচনা কৌশলের পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না বরং এই কৌশলটি আগে খোলাখুলিভাবে স্বীকার করা হয়নি বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছু ব্যক্তিকে ইরানের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য করে ব্যাখ্যা করে বলেন ইরানের রক্ষণশীলদের সোচ্চার সমালোচক লাইলাচ